সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় সোনামণিরা, আমার শুভেচ্ছা নাও। আশা রাখি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কিন্তু তোমাদের এর আগেও কয়েকটা ক্লাস নিয়েছি। কত ক্লাসটা নিয়েছিলাম তখন যুবকের ধারণা দিয়েছিলাম, আজকেও আমি তোমাদের প্রশ্নের যোগ আর সাধারণ যোগ করাবো, ঠিক আছে? প্রথমে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটি প্রশ্নের যোগ দেওয়া আছে, হ্যাঁ একটা প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমাদের বইতে আছে, বইয়ের হচ্ছে 33 পৃষ্ঠায় সেখানে আছে যে মাঠে, খেলার মাঠে দুইজন শিশু খেলছিল, একটু পরে আরো একজন শিশু আসলো, তারপরে আরো চারজন শিশু আসলো, তাহলে মোট কয়জন শিশু আসলো সেখানে খেলতে? বুঝতে পারছো? তাহলে কি একে একে তো শিশু আসতেই ছিল, তাই তো? তাহলে আমরা জানি যে যখন বলা হয় যে একত্রে কত হলো, মোট কত হলো, কত জন হলো, তাহলে তখন কি হয়, সেটা যোগ হয়ে যায়, যেহেতু একে একে আসতেই ছিল। তাহলে আমরা এখানে দেখো বলতেছে যে খেলার মাঠে দুইজন শিশু খেলছিল, একটু পরে একজন শিশু আসলো, এর শিশু খেলছে সমান, এটা কি চিহ্ন? আমরা জানি যেটা সমান চিহ্ন। তাহলে দেখো আমরা যোগ করি, দেখো এটা কত, প্রথমে আছে 4, তারপরে 1, এরপর 2, তাহলে আমরা জানি যে 4টা আর একটা যোগ করলে কত হয়, 5, এরপরে আছে 2, তাহলে 5, 6, 7, কত হলো, 7। তাহলে কয়জন শিশু খেলতে ছিল, 7 জন। তাহলে আমরা লিখতে পারি কি যে আমরা উত্তর লেখা শিখবো, ঠিক আছে? উত্তর 7 জন। তাহলে মাঠে কয়জন শিশু খেলছে, মোট 7 জন শিশু খেলছে। এরপর দেখো তোমাদের এখানে আরো অঙ্ক আছে, সেগুলো হচ্ছে তিনটা সংখ্যা দিয়ে অঙ্ক আছে, তারপর আবার 4টা সংখ্যা দিয়েও অঙ্ক আছে। আমরা এখন 3 অঙ্কের একটা যোগ করবো, ঠিক আছে? এটা তোমরা খাতায় উঠে নাও, আমি আশা রাখি প্রত্যেকেই খাতা নিয়ে বসে আছো, ঠিক আছে? খাতা কলমে বসে আছো। তাহলে এখন দেখো আমরা যোগ করবো 2 নম্বরে গিয়ে, এখানে আছে যে আমরা এখান থেকে 8 নম্বর 9 নম্বর অঙ্কটা করি প্রথমে, হ্যাঁ? এখানে দেখো তোমরা এর আগে হয়তো এখান থেকে 3 অঙ্ক করেছো, তাহলে 9 নম্বরে আছে দেখো 0+7+0। তাহলে আমরা কিন্তু শূন্যের অঙ্ক আরো অনেক আগেই শিখেছি, তাই তো? তাহলে এখন দেখো 7 আর 0 যোগ করলে কত হয়, 7ই হয়, আরেকটা 0 যোগ করো তাও কত হবে, 7 হবে। তাহলে অঙ্কগুলোর যোগফল হচ্ছে 7। এখন আমরা দেখো আমরা 4টা সংখ্যা মিলে যোগ করবো, তাহলে আমি অঙ্কটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা 4 সংখ্যা দিয়ে যোগ করবো, 4টা সংখ্যা দেখো এখানে আছে, 12 নম্বর নম্বরটা দেখো, 12 নম্বরে আছে 1+2+3+4। তাহলে আমরা দেখি অঙ্কটা করতে পারি কিনা, তাই তো? দেখো 4 4, আর আমরা এদিক থেকে যদি যাই দেখো 1 আর 2 কত হয়, 1 আর 2 হয় 3, আরো নাও 3 কত হলো, 3 3 6, 6-এর সাথে আরো 4 নিয়ে নাও, 6, 7, 8, 9, 10 কত হয়েছে,
গতকাল করেছে 2 পৃষ্ঠা আর আজ করেছে 4 পৃষ্ঠা, তাহলে সে ওই বইয়ের মোট কত পৃষ্ঠা করেছে? তাহলে আমরা লিখতে পারি যে রাজু লেখো, রাজু একটি বই পড়ছে, তাহলে রাজু বই পড়ছে, রাজু বই পড়ছে, গত পরশু 3 পৃষ্ঠা করেছে। তাহলে লেখো যে গত গত পরশু গত পরশু 3 করেছে, কত পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। তারপর লেখো গতকাল, লেখো গতকাল গতকাল পড়েছে 2 পৃষ্ঠা। আজ পড়েছে 4 পৃষ্ঠা। তাহলে সে মোট কত পৃষ্ঠা করেছে? সে মোট কত পৃষ্ঠা করেছে? তাহলে লেখকের সে মোট করেছে 3, আমরা যদি যোগ করি নিচ থেকে, যা দেখো 4 আর 2 কত হয়? 4 5 6, আর হচ্ছে কয়? 3, তাহলে 6 7 8 9। কতদিন করেছে সে? কত পৃষ্ঠা করেছে সে? 9 পৃষ্ঠা করেছে। তাহলে সে মোট কত পৃষ্ঠা করলো? 9 পৃষ্ঠা। তাহলে লেখো উত্তর 9 পৃষ্ঠা। ঠিক আছে, এখন দেখো তোমাদের, আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো 4 নম্বরে আছে, মিঠুর একটি বিস্কুট ছিল, তার বাবা তাকে 7টি বিস্কুট দিলেন, তার মা তাকে আরো 2টি বিস্কুট দিলেন, এখন তার কতগুলো বিস্কুট হলো? মিঠুর কয়টি বিস্কুট ছিল বলো তো? মিঠুর বিস্কুট ছিল 1টি, বাবা দিয়েছেন কয়টি? বাবা দিয়েছেন 7টি আর মা দিয়েছেন 2টি। তাহলে তার মোট কতগুলো বিস্কুট হলো? দেখো তাহলে আমরা এটা, এখন আমরা 4 নম্বরটা দেখব। দেখো এখানে হচ্ছে মিঠুর 1টি বিস্কুট ছিল, তাহলে আমরা লিখতে পারি যে মিঠুর বিস্কুট ছিল 1টি। লেখো মিঠুর বিস্কুট ছিল, মিঠুর বিস্কুট ছিল 1টি, বাবা দিল, বাবা দিলে কয়টি? 7টি। লেখো বাবা দিলেন 7টি, তারপর মা আরো 2টি দিলেন, মা বিস্কুট দিলেন, বাবা বিস্কুট দিলেন, মা বিস্কুট দিলেন। তাহলে তার মোট কতগুলো বিস্কুট হলো?
সমষ্টি ঠিক আছে তাহলে উত্তর 10টি আজকে আমি তোমাদের এ পর্যন্তই অঙ্ক শেষ করছি তোমরা বাসায় অঙ্কগুলো করবে প্রত্যেকে সুস্থ থাকবে ভালো থাকবে ঠিক আছে